سندنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. نبی گو اپنار بھلو باشای اللہ رولی ہوا جائے نبی گو اپنار بھلو باشای مولا دیدار پاوا جائے اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا. صلاة يا رسول الله عليكم، سلام يا زمانا صحبت با اولیاء بہتر صد سال طاعت بیریا. صلاة دنیا رسول اللہ علیکم سلام نیا. اعوذ باللہ من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحيم. ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. ببري
غوثية سنية حافظية مدرسة بارتمو بارشيك ঐতিহাসিক سنية মহাশূন মিলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আওলাদে ওলি জনাব মোহাম্মদ পারভেজ হোসেন চৌধুরী সাহেব চেয়ারম্যান ৬ নং শাহজাহানপুর ইউনিয়ন এবং অত্র মাদ্রাসা সহ সভাপতি জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সরদার সাহেব জনাব মোহাম্মদ অর্থাৎ কেউ মৃত্যুর আগে ধনী থাকে মৃত্যুর পরে সে ভিখিরি হয়ে যায় আর কেউ দুনিয়াতে সে ভিখিরি বেশি থাকে ভিখিরির মতো থাকে ধন দৌলত থাকে না মৃত্যুর পরে সে দৌলতওয়ালা হয়ে যায় কোনটা ভালো পৃথিবীতে ধনী থাকা মরার সময় ফকির হওয়া এটা ভালো নাকি দুনিয়াতে স্বল্প আয়ু যাই হোক কষ্ট করে গেলাম পরবর্তীতে ধনী হলাম কোনটা ভালো আমার নবী কোনটা শিখিয়ে দিয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্বাচন নিয়ে আমার মুরিদরা খুব কষ্ট করে যে বাজান জানি কি কষ্ট করব ফিসাব মানুষ মাঞ্চে তেল মারব ফাও তীব্র সারা শরীরে এই রে আরামে ঘুমাইবেন কি মারল এমনি বসে টেনশন করে কি না কিন্তু আপনারা কি রসূলের কষ্টের ব্যাপারে জানেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে অনুমতি চাইলেন নবীগণ কোনদিন আপনার হুজরা মোবারক ঢুকি নাই বিছানা মোবারক দেখি নাই ওগো আল্লাহর নবী আপনার হুজরা মোবারক আপনি কোন স্টাইলে ঘুমান একটু দেখতে চাই আপনার খাট পালং কেমন আল্লাহর নবী অনুমোদন দিলেন আসুন হযরত উমরের মনটা খুশিতে আনন্দ চিত্তে নেচে উঠছে আহা নবীর ঘরে ঢুকবো সুবহানাল্লাহ কেন যে ঘরে নবীর কথা ছাড়া আজরাইল ঢুকতে পারে না যেই ঘরে নবীর অনুমতি ছাড়া আজরাইল জিব্রাইল কেউ ঢুকতে পারে না ওই ঘরে যাওয়ার অনুমোদন মিলল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর ঘর মোবারকে ঢুকলেন হুজরা মোবারকে ঢুকলেন বাবা মুক্তার মধ্যে চাপ দিয়া ফুফায়া জোরে জোরে কান্না শুরু করছে কান্নার কিন্তু কয়েকটা সিস্টেম আছে ব্যাঁ করে কেঁদে দাও নইলে অভদ্র মানুষের কান্দা কাটে আর ভদ্রলোক কেমনে কান্দে দেখবেন মুখটা চাইপা ব্যথা সামলাইতে পারে না তার চোখ দিয়ে শুধু পানি পড়ে আর যেটা চিল্লায় এগুলোর চোখে কিন্তু পানি নেই কথা কয় না যারা চিল্লায় এদের চোখে পানি আসে দেখছেন যারা চিল্লায় কান চোখে পানি থাকতো পানি থাকবো যারা নিজের কষ্টটাকে চাপায়া মুখটা ঢেকে কাঁদবে দেখবেন চোখটা দিয়ে একদম ছপছপ করে পানি পড়তেছে আল্লাহ নবী তো দেখে তার জব হয়ে গেলেন কি উমর আসলা হাসি দিয়ে ধুই কে এরকম কান্নাকাটি করো রসুল আমি নিজেকে সামলাইতে পারতেছি না কই কেন আপনি কি আপনার পিঠ মোবারকের দিকে দেখছেন বলে কি ইয়া রাসূলুল্লাহ খেজুরের মোটা পাতার বানানো চাটায় যে ঘুমাইছেন ওই চাটাইটা একদম ভাজে ভাজে আপনার পিঠ মোবারকের বাইসা রইছে আপনি যে বালিশে ঘুমাইছেন ওই বালিশ যে শক্ত আপনার চুলগুলো সইরা রইছে নবীজি ঘুমাইছে একটা খেজুর পাতার চাটায়ের উপর চাটাই মাথার নিচে একটা বালিশ এটার ভিতরে নারকেলের চুলা আমি এই কষ্ট করা পর্যন্ত আছি দিনের জন্য তারপরে আসল কথা বলবো তখন হয়তো কষ্ট পাবো আমার নবী যে আদর্শ দিয়ে গেছেন ঘরে এক মুঠো চাউলও নাই তাও থাকবে না আমার শেষ সম্বল যদি একটা চাটাইও থাকে আর এমন একটা বালিশ হয় যেটার ভিতরে নারকেলের সুলা থাকবো এতটুক পর্যন্ত ময়দানে সুন্নিয়তের জন্য থাকবো ইনশাআল্লাহ আমরা ভোগের মানসিকতা নেই হই নাই মানুষ হই নাই কিন্তু আমার কথা হলে মানুষকে এটা বুঝাতে হবে গুনাহ নিয়ে যাবেন নাকি গুনাহ সাফ করে যাবেন সাফ কি মুখ দিয়ে বলিব এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে একটা আয়াত বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون মাহফিল আমি কিন্তু ক্লান্ত এই মাহফিলে যা আছে বসা এই পরিমাণ মানুষ আমার সাথে সাক্ষাৎ করছে আজকে
বেশি নিলে বাইরে রাখছে আর কি। এই পরিমাণ মানুষ হবে আপনার, অন্তত জনে দুইটা বোতল, জনে অন্তত একটা থেকে চারটা পাঁচটা তাবিজ, তারপরে এক ডজন মনের বাসনা। সারাদিন দেখা দেখি করবো, আমার সামনে এলে ঠেলে ফেলাইতে পারি না, এই কই তুই আছে, আর তাবিজ দিতেই আছে একজনে গুলোজের এই কম টাকা দিয়ে এত তাবিজ দেন। আমি কেউ বেটা সারাদিন যে বৈশা রয়েছে এটা দেখিস কথা কর না কেন, টাকা আমারে যাই দিছে না দেখ, গরিব মানুষের যাইব বউ। সবাই যদি আমরা টাকার পিছিয়ে দৌড়ি তো গরিব মানুষ যাইতে কই কথা কর না কে, কারণ এমন একটা মানুষ আমার কাছে বিপদ উপরে আসতে পারে যে লোকটাকে শয়তানে জাদু বান মারছে অথবা তার সংসারে অশান্তি লাগাইছে, তার খাওয়ার টাকা নাই, জানলে তারে আরো দিয়ে দেওয়া উচিত। এখন আমরা সবাই যদি টাকার পিছে দৌড়ি এই গরিব মানুষগুলো যাবো কি? আমি মূল্যায়ন করি টাকাকে না, আমি বলি এই মানুষটা সকালে আসছে, সকাল আটটায় আসছে, সে সন্ধ্যা আটটায় রাত্র আটটায় আমার সাথে দেখা করতে পারছে, চিন্তা করতে পারেন কথাটা? যে লোকটা সকাল আটটায় গেছে সেই লোকটা আমার সাথে দেখা করছে রাত্র আটটায়, আমার কথা লিয়া যদি তাবি সব চায় সারাদিন লিখতে তখন দিয়ে দিন লিয়া যা কথা কোনো কে, এই মানুষটার মনের টান কত বেশি, খাওয়া নাই দাওয়া নাই কত কষ্ট। একজন আমারে কইল বাজান খাওয়া দাওয়া তো আপনি চলে না ভালো করে, আমি বলি আমার দিকে না এর দিকে চাও, আমার দিকে চাইও না, আমি হয়তো একদিন দুই দিন তিন দিন কষ্ট করবো, এরা যে সারাদিনের উপাস বই দিছে এরা কি করবো? এই এতগুলা মানুষ আমারে জ্বালাইছে কিন্তু, আবার বাঙালি তো কি বাঙালি কিন্তু, চেয়ারম্যানে এক বস্তা গম দিছে না দেখে যত মারছে, এইরকম পাবলিক কিন্তু আপনারা কথা কেন, আর জানেন আর না জানেন বদনাম ঠিক আছে। এক বেটার সাথে আমার দুশ্মনির দরকার নাই, আমাকে একজন জিজ্ঞেস করছে অমুকের ব্যাপারে আপনার কী ধারণা, আমি গেলাম জানি না কিছু করে, সবই দুল্ডা ফল্ডা আপনি কী করবেন, আমি আমি বেটার সাথে বইছি চলছি কথা কেন, কারোর সাথে না বসে না চলাফেরা করলে তো তার দোষ গুণ বোঝা কথা বলেন বোঝা যায়, ভালো বলতে পারবো কিন্তু খারাপ যতক্ষণ চোখে না দেখি বলা যাবে না। এই পরিশ্রম করে আসলে শুধু এই আমরা মিজান একদম চীনা যুগের মতো লেগে গেছে আমার পিছনে, আর সে একটা মুজাহিদ মানুষ। আজকে যে শাহজাহানপুরের গত মাহফিলটা, এ যদি না থাকতো তাহলে আগে আমার পক্ষে করা সম্ভব ছিল? সে মাঠে দাঁড়াইছে আমি পানি ঢালছি কথা বলেন, সে মাঠে দাঁড়াইছে আমি পানি ঢালছি, ঢালতে ঢালতে আজকে একদম বুটেরও বাতি জ্বালাই দিছি কথা কোনা কে, কারণ বুটের বাতি না জ্বালাইলে নেতা ঠান্ডা হয় না। এই মিয়া আপনার কাছে কি ফিস সাবরার কিছু দাম আছে কথা কোন, কথা কোন ভালো করে কোন আসেনি, ফিরাউলিয়ার দাম আপনার কাছে আসেনি, চেয়ারম্যান থেকে কম না বেশি, এমপি থেকে কম না বেশি, এই এমপি যে সময় ফিস সাবরার আঙ্গুল দেখা তাহলে এটা কারে দেখেনি কথা কোনা, তখন কি আপনাদের কি ইজ্জত করায় না বেইজ্জত করায়? সাথে কি সব মাধবপুরের হিসাব মারো নামছে, এটা কারণ আছে না? তার বড় সাক্ষী আপনারা, তার বড় সাক্ষী আপনারা, আপনাদের এই এই সুন্নিদের মনের হৃদয়ের ক্ষত মিটাইতে গিয়া এই দেশের সুন্নিদের রক্তক্ষরণকে শান্তিতে পরিণত করতে যে আমাকে চরম কষ্ট করতে হয়েছে, শক্ত হাতে আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। অনেকেই বলছে সকালবেলায় বলছে মাহফিলটা হবে না পীর সাহেব, আমি বলছি হবে, কেন বলে হবে না, কারণ শক্তিশালী হাত এটার উল্টা, যে হাত সুন্নিয়তের বিরুদ্ধে কথা বলে ওই কালো হাতের ক্ষমতা থাকতে পারে না। চেয়ারম্যান মেম্বরি একশো বার কে করে, কিন্তু সুন্নি জমাত লিয়ে রাজনীতি করলে আমরা সার দিয়ে পারবো না, এটা আমাদের ইমান কথা বলুন ঠিক না বেঠিক? অনেকেই বলবেন যারি সাপ্তমী বালা আছেন ফিসাবে ফিসাবগিরি করবো, আর আমরা 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 নেতাগিরি করুন, এটাই তো ভালো কথা ঠিক না বেঠিক? এনে কিছু না ওই দোকানে পোলাবেন, বসেন বসেন, উডুক দ উঠলেও সমস্যা নেই, যারা উঠবো এরা উঠুন না ফিলারে,
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. منوجوك جرى بورسين تارر منوجوك تكلي سلو আমার কথাটা বুঝতেছেন আপনারা? আমরা অনেকেই বলতেছে যে ফিশাবরা গরিতন তো আইছে, ওনারা ধর্ম লিয়ে মসজিদ লিয়ে থাকব। এটা প্রস্তাবটা কার জানেন? এই প্রস্তাবটা ইয়াজিদের। প্রস্তাবটা কার? কারবালার যুদ্ধ কেন হইছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ বলছিল, আপনি ধর্ম নিয়ে থাকেন, আমি রাজনীতি নিয়ে থাকি। আপনি সৈয়দ সাহেব আহলে বাইত, আপনি রাজনীতি আইছেন না। ইমাম হুসাইন কি ইয়াজিদের প্রস্তাব মানছে? তো আমরা কি ইয়াজিদি না হুসাইনি? তো আমরা কি ইয়াজিদের স্টাইল ধরব নাকি হুসাইনের স্টাইল ধরব? হুসাইনের স্টাইল ধরলে কি ঘরে বই থাকলে চলবো? কথা বলেন চলবে? যেন আপনি পিসাব, আপনি সৈয়দ, আপনি ঘরে থাকেন, আপনাকে কদম সমামু। ইমাম হুসাইনকে কদম না, হকের জন্য গলা কাটা দিমু, তবুও সত্যের সাথে আপোষ হতে পারে না। এই জন্য আমরা গুনা নিয়া না, গুনা থইয়া যাইতেইব। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যদি তোমরা নিহত হও আল্লাহর পথে। কার পথে? আরো জোরে বলেন, কার পথে? যদি তোমরা নিহত হও আল্লাহর পথে। আল্লাহর পথ বলতে কি? শাহজাহানপুর আর আরেক গ্রামে দ্বন্দ্ব লাগলেন, মার্ডার হলো, এটা শহীদ হয় না। বাড়িঘর নিয়ে দ্বন্দ্ব করলেন, শহীদ নয়। রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব করলে মারা গেলেন, শহীদ বলা যাবে না। শহীদ হলো ওই মুসলমান যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কানুনকে নিজ জীবনে প্রতিফলিত করার জন্য আল্লাহ এবং রাসূলের কানুন অন্য সমাজে বাস্তবায়ন করার জন্য জীবন দেয়, তাকে বলা হয় শহীদ। তাকে কি বলা হয়? আরো জোরে কান, কি বলা হয়? কি রে পাগল? না না খাচ্ছে না, কিটা জানে খেলো এ ধরতেছে সুর। আমরা সবই জান লাগবো না, পুলিশে যাইব এ ফট মারিয়ে না, তো মোবাইল মারি আছে। এই তোমরা কাউ কাউ করো না, সুর আবার মাইরে আমি জানি ভালো লাগে না। চুরি করছে কিল দিতে হিসাব করে দিও, কারণ চুরি যুদ্ধ রুদ্ধ শাস্তি দেওয়ার যুগে আর বেশি দেওয়া যাইব না। আসেন সবাই বসে পড়ি, আমাদের তাই হিসাব কিন্তু আইসা পড়বো, পরে জায়গা পাইতেন না। আমি কিন্তু লম্বা কথা বলবো না, আমি আগেই বলছি আমি খুব টায়ার্ড, শুধু মিজানের কথা রাখার জন্য আর মাদ্রাসার মাহফিল তো ওই জন্য আসা। আল্লাহ কি বলেন? যদি তোমরা আল্লাহর পথে শহীদ হও, জোরে কন্যা সুবহান আল্লাহ, অর্থাৎ শহীদের সংজ্ঞা হলো আল্লাহ এবং রসুলের আইন জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে যদি কেউ হত্যা করে, যেমন আপনি নামাজ পড়বেন আপনাকে খুন করে ফেলছে নামাজ পড়ুসকে, আপনি সুদ খান না, আরেকজন প্রতিবন্ধকতায় পড়ে আপনাকে হত্যা করছে, আপনি শহীদ হবেন। আপনি মসজিদ ইমামতিতে যান, মসজিদ বানান, মসজিদ সাজান, আরেকজনের সেটা সহ্য হয় না, ওটা যদি মুসলমান আপনাকে কতল করে তাহলে আপনি শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? অথবা রসুলের পক্ষে কথা বলেছেন, আল্লাহর পক্ষে কথা বলেছেন, এটা আরেকজনের সহ্য হয় নাই, সে আপনাকে হত্যা করেছে, আপনি হচ্ছেন শহীদ। আপনার নাম কি? কার পথে? আল্লাহর পথে। কার পথে? একমাত্র আল্লাহর পথে যারা জীবন দেবেন তারাই হচ্ছেন শহীদ। তারা কি? আবার জীবন দেওয়া না, জীবন যদি কেউ নিয়ে নেয়, মনে রাখবেন যারা আত্মহত্যা অর্থাৎ যারা সুসাইড বোম্বার আত্মঘাতী হামলা করে তারা শহীদ নয়। তারা কি নয়? ধরেন একজনে বোমা দিয়ে আমাকে সবগুলো উড়িয়ে দিছে, এ মরছে, এও জাহান্নামী। শহীদ আমরা, সে কি জাহান্নামী? মুসলমান যদি আত্মঘাতী হামলা করে নিজেকে শেষ করে দেয় সে কখনোই শহীদ হবে না। শহীদ কাকে বলে? অন্য একজন যদি আপনার প্রাণ কেড়ে নেয়, অন্য একজন যদি আপনার প্রাণ কেড়ে নেয় আর আপনি ছট করে গিয়া ওই একটা বোমা মারি দিলেন, নিজেও মরলেন মানুষও মারলেন, তাকে শহীদ বলা যায় না, তাকে বলতে হয় টেরর, তাকে বলা হয় সন্ত্রাসী, তাকে বলা হয় খারেজি।
তাকে কি বলা হয়? খারেজি শিয়া। এরা হচ্ছে বাতিলপন্থী যারা এই কাজগুলো করে, আত্মঘাতী হামলা করে। সুন্নিরা কখনো আত্মঘাতী হামলা বিশ্বাস? কথা বলেন বিশ্বাস। এরা জীবন দিতে জানে, দেয়, এই জন্য শাহাদাতের মর্যাদা তো সুন্নিদের নসিবেই হয়। ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যদি তোমরা আল্লাহর পথে নিহত হও, কেউ তোমাকে হত্যা করে, আও মুত্তুম, অথবা আল্লাহর দিনের কাজ করতে করতে তুমি যদি মারা যাও। সুবহানাল্লাহ। অনেকে আছে বাবা, দিনের কাজ করতে করতে শেষ পর্যন্ত শাহাদাত নসিব হয় না, স্বাভাবিক মৃত্যুবরণ করেন, যেমন শাহজালাল মুজাদ্দামিনী। বাড়ি কই? কত মাইল দূর জানেন? নি 4,500 মাইল দূর, 4,500 মাইল দূর ইয়েমেন এলাকা যদি বোঝানো হয়। তৎকালীন সিলেট থেকে ইয়েমেনের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল, দুনিয়ার মানুষ বাবা বাংলাদেশের টাকা মায়েরা কানাডাতে বেগম পাড়া বানায়, বানাইছে না? আমরা দেশের নেতা এবং অফিসাররা বাড়ি কই বানায়? কানাডায় বানায়, লন্ডনে বানায়, আমেরিকায় বানায়। কেন না? ওখানে নাগরিক সুবিধা অনেক বেটার অ্যান্ড বেস্ট, আন্তর্জি করতে পারবেন, এত সুন্দর দেশ। এমনভাবে ওরা ওদের পলিসিগুলো সাজাইছে, সব ওই দেশে পাচার করে দেয়, ভোট এদেশের নেতা মানুষের, এদেশ থেকে মানুষ তাদেরকে ক্ষমতা দেয়, আর তারা টাকা পাচার করে লন্ডন, আমেরিকার, কানাডায়। হাজরতে শাহজালাল উন্নত দেশ, মুসলমানদের উর্বর জমি ইয়েমেন ছেড়ে দিয়ে জঙ্গলে ঘেরা, পাহাড়ে ঘেরা, নদীতে ভরা সিলেটের জমিনে পাহাড়ে শোয়া। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহর ওলিরা কি মেসেজ দিয়ে গেছে আপনাদেরকে? আল্লাহর ওলিরা নেতৃত্ব দিলে আমেরিকা যাবে না, কানাডা যাবে না, লন্ডন যাবে না, তারা আপনাদের মধ্যে থাকবে। কবরের মধ্যে বাবা প্রতিদিন লক্ষ লক্ষ হাজির জিয়ারত করতে যায়, ওখানে ছেড়ে দিয়ে শুয়ে আছেন কোথায়? কি বলেন, কোথায়? সোনারু ঘাট। কি মদিনার থেকে উন্নত? এটা তো মদিনার থেকে কোনো দিক দিয়ে উন্নত না, আখেরাতের দিক দিও না, দুনিয়াবী দিক দিও না, কিন্তু কথা একটাই, তোদেরকে ছেড়ে যাব না, তোরা যেখানে আমরাও সেখানে। চিল্লাই কর না সুবহানাল্লাহ। তো আমাদের আসল বন্ধুকে নেতারা নাকি আল্লাহর ওলিরা? আরো জোরে কন্যা, কারা? আল্লাহর ওলিরা কি নেতৃত্ব দেয় নাই? তরফ রাজ্যের প্রধান ছিলেন হযরত বাবা নাসিরউদ্দিন সিপাহ সালার। আমরা তো অন্য জায়গায় গেছি গিয়া, আমি তো যে সুন্দর লাইফে ছিলাম, পিসাবগিরি তখন হইলো একদম ঝরঝরে ফুরফুরে লাইফ, ঘর থেকে বেরোতে হবে না, লক্ষ লক্ষ টাকা আসবে, আরাম আয়েশের কোনো অভাব নাই, টাকা ছিটালে আলেমের অভাব নাই, তেল মজুয়ার অভাব নাই। আমি দেখলাম তাহলে শহীদ মুখেম নেই, বুঝছি যে শুধু ঘরে থাকলেই আসল পীরগিরি হয় না, ময়দানে নামতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? আজকে সুন্নি পীরেরা ঘরে, বাতিলপন্থীরা মাঠ দখল করে ফেলছে। কথা বলুন, আজকে বাতিলপন্থী পীরের হুমকিতে শেখ হাসিনা থরথর করে কাঁপে, আর আমরা বইয়া বইয়া পীরের বেহেস্তে সার্টিফিকেট দিই। কথা কোনো দেখি, আমার কি দরকার পড়ছে এরা ওই চেয়ারম্যান সাহেবের বেহেস্তে সার্টিফিকেট দিতাম? আমি কি চেয়ারম্যান সাহেবের খাই নাকি? কথা কোনো দেখি। অথচ আমাদের ইমাম আজম, ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা বাদশা বলছে, হুজুর আপনি আমার প্রধান জাস্টিস হবেন বলে কোরআন সুন্নার বিচার হবে। বিচার কার হবে? কোরআন সুন্নার কয় না, আমার হবে না। বাদশা কি সুডু বাদশা নাকি? আজ তো বিশ্বের বাদশা, সুবহানাল্লাহ। কেন বাগদাদের খলিফার ক্ষমতাটা সারা বিশ্বে ছিল, থরথর করে পৃথিবী কাঁপতো তাদের ডরে, কি আমেরিকার ডরে মানুষ কাঁপিমি। এই বাগদাদের খলিফা ওনাকে প্রস্তাব করলেন চিফ জাস্টিস হওয়ার জন্য, উনি একটা শর্ত দিয়েছেন কোরআন সুন্নার আলোকে, সুবহানাল্লাহ। কেন বিচার হবে? আল্লাহর কালাম রসুলের সুন্নার আলোকে। বললো না, সেখানে আমার প্রায়োরিটি থাকতে হবে। বললো মরে গেলেও না, ওনাকে জেলে বন্দি করা হয়েছে, ওনাকে শহীদ করা হয়েছে। উনি বললেন সব নিতে পারবে, আদর্শ নিতে পারবে না। ওরা ইসলামের ধারক হয়ে ক্ষমতায় ছিল, ইমাম আজম ইচ্ছে করলে পারতেন একটা ফতোয়া দিতে যে তোমাকে আমি বেহেস্তের একটা টাইটেল দিয়ে নিলাম, তাহলে ইমাম আজম রিনি আসমানে বইলো, আমরা আজকে স্মরণ করতাম না। কথা কন ঠিক না বে ঠিক? এই চাটুকারিতার কারণে আজকে আমাদের এই দুর্দশা।
ওনারা রাজনীতি করেন ওনাদের ব্যাপার ঠিক না বেঠিক বেহেস্তি দিবার ক্ষমতা কারো আছে এই বেহেস্ত যাইতে হলে কি নিয়ে যাইতে হবে একটু শুনুন এজন্য আল্লাহ বলেন শোনো যদি আমার দ্বীনের জন্য তুমি নিহত হও কার জন্য আরো জোরে কোন কার জন্য ফিশাবরা যে আরামে থাকে জীবনে মরবো আমার সত্য কমর দিত না কথা কোন এজন্য মাঠে আসতে হবে দুশমন আসবেই আল্লাহ কয় যদি নিহত হও অথবা দ্বীনের সেবা করতে করতে মারা যাও শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনি শহীদ হয় নাই দ্বীনের খিদমত করতে করতে বাবা ইন্তেকাল করেছেন সিলেটের জমিনে ঠিক না বে ঠিক নাসিরউদ্দিন সিবা সালাত শহীদ হন নাই তিনি দ্বীনের খিদমত করতে করতে ইন্তেকাল করেছেন চুনারঘাটের জমিনে সৈয়দ মিরান শাহ তাতারি সুবহানাল্লাহ কোন সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি হলো তাতারে বাড়ি কোথায় আরে জোরে বলেন বাড়ি কোথায় তাতারে মাজার কোথায় সবাই বলে মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন তাহেরি সাহেবের আগমন নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ সবাই বলে মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আমি জানি আমার কষ্ট হবে কিন্তু আমি একটা কথা আছে যে মাধবপুর কেন আসলাম এটা আপনারা ভালো জানেন এই শাহজাহানপুরের মানুষ খুব ভালো জানেন কথা কয় না এক নম্বর এটা আউলিয়াদের একটা সিদ্ধান্ত আমি ইলেকশন আগে পরে করতাম আমার ভাইও তো ইলেকশন করছে এবার করবেন নি এবার দেহে উপর দিয়ে লাইন টেন করতে হইনি আচ্ছা মাশাআল্লাহ শখ আছে না দরকার আছে তো কথা কয় না তাহের কি সংসদে গেলে এখানে যা বলেন কয়জনে শুনে সংসদে একটা কথা বললে সারা বাংলাদেশের মানুষ শুনবে কথা বলুন ঠিক না বেঠিক সংসদে বসে বললে সারা বিশ্বের মানুষ শুনবে এবং একজন এমপিকে শুট করলে একজন এমপিকে আঘাত করলে সারা বিশ্বের মানুষ উচ্চার হয় তো কাজেই আমাদের কি আপনারা যদি একটু সমর্থন দেন দুইটা লাভ হবে একটা হবে জেহাদ আর একটা হবে দুনিয়ার লাভ দুনিয়ার লাভ হলো আপনি একজন ন্যায়পরায়ণ মানুষের অধীনস্থ হলেন কথা বলুন ঠিক না বেঠিক আর আমার সম্পর্কে আপনারা ভালো জানেন আমার জীবনের বহু সময় কাটছে মাধবপুর মাধবপুর চুনারঘাটের এমন কোনো নেতা নাই আমি চিনি না কথা কেন এরা দাগ খুঁজতেন দিয়ে আমি কথা জানি কথা একটাই সুন্নিয়তের পক্ষে কাজ করতে হবে আমি সুখ থেকেই কষ্ট করছি একমাত্র আপনাদের জন্য সুন্নিয়তের জন্য ইমান এবং ইসলামের জন্য কবুল করার মালিক আল্লাহ পরীক্ষা দেওয়ার মালিক আমরা কথা কন ঠিক না বে ঠিক যুদ্ধ করি আমরা বিজয় কার কথা বলেন কার নামাজ পড়ি সেজদা দিই কৃতিত্ব কার যেরকম কৃতিত্ব কার আমরা দাস আমরা তার গোলাম আমরা আমাদের কাজ করে যাব আল্লাহ যদি আমাদেরকে সহায় হন ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস শাহজালালের দেশের সুন্নি আপনারা কথা বলুন ঠিক না বে ঠিক শাহজালালের তাসির আপনাদের মধ্যে আছে এটা আমি আগে থেকেই জানি ইনশাআল্লাহ এবার এটা প্রমাণ হবে সিলেটের মানুষ শাহজালাল ছাড়া বুঝে না ঠিক কথা বলুন ঠিক না বে ঠিক আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে এই জায়গায় আসার তৌফিক দিক যদি সুযোগ হয় আমি গুনাহ থুইয়া যাওয়ার ব্যবস্থা করলাম আর সেটা হলো আমার জীবনটা কোরআন এবং সুন্নার পক্ষে যাবে কথা বলুন ঠিক না বে ঠিক দ্বীনের পথে যাবে আমি দ্বীনের জন্য একটু কাজ করলাম এতে করে আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিলাম তুমি গুনানিয়া কবরে যাবে আর জোরে বলেন গুনানিয়া কবরে যাবে তো শাহজালাল সাহেব কি গুনানিয়া কবরে গেছে কথা বলেন যায় নাই উনার কাছে দৌলত আছে যা কুল দুনিয়ার মধ্যে নাই এজন্য বিপদে পড়লে আমরা মাজারে যাই কথা বলেন কোথায় যায় আরো জোরে বলেন কোথায় যায় তাহলে মাজারে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ কো মাজারে যা আছে সারা দুনিয়ার মন্ত্রীর কাছে তা নাই তাহলে আপনারা মাজারে যাবেন কি যাবেন না আরো জোরে কোন যাওয়ার দরকার আছে না নাই যারাই মাজারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে যারাই মাজারকে ভেঙে চুর চুর করার ষড়যন্ত্র করে এই ওয়াহাবিবাদকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব এর প্রমাণ আপনারা যারা মক্কা মদিনা হজ করছেন উমরা করছেন চেয়ারম্যান সাহেব গিয়ে আসছে আমিন হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরে গেছেন আপনি চিনার কোনো পথ নাই মা ফাতেমা ওনাদের কবর পাইছেন ওইদিকে বেড়া দিয়ে রাখছে ভিতরে দেখার সুযোগ নাই একটু জিয়ারত সালাম দেওয়ার কোনো সুযোগ
নাই আমাদের দেশের ওয়াহাবির এই স্বপ্ন দেখতেছে কবে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে এদেশের মাজারগুলো ভেঙে ফেলবে কাজেই আল্লাহ তাআলা আপনারা যদি এখনো ঘুম থেকে না ওঠেন আমাদের কি করার আছে ইমানদার হিসেবে আমার জীবনটা আগে গেলে এটা দিয়া সুজা আল্লাহর কাছে গিয়ে কম কামজা করব সাইরা হিসাব করছি আর কিছু করার নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত বাবা দেশ বাবা ডিজিটাল থেকে স্মার্ট হয়ে গেছে দেশ নাকি উন্নয়নের জোয়ারে বাইশে আসমান উঠছে খুচ্ছা গেলে এখনো লেংটি দিয়ে যাওয়ান লাগে নদীর ওই পারেও না আমরা নদীর ওই পারে এত উন্নয়ন হয়েছে মাঝে মধ্যে চিন্তা হয় আমরা কি নেতারা ভুলে লইলনি আমরা বাংলাদেশের না ইন্ডিয়ার কেটে জানি কথা না কেন সৈয়দ মিরান সত্তাতারি রহমতুল্লাহ যে দেশে ঘুমাইছেন এখনো লেংটি দিয়ে যেতে হয় এবার বুঝুন দেড়শো বছর আগে কি ছিল আমাদের নদীটাতে ঝাঁকে ঝাঁকে কুমির ছিল আমার দাদা হুজুর বলছেন উনি তো অনেক বয়স বেঁচে ছিলেন উনি বললেন আমরা যখন ছোট চরে যখন যাইতাম তখন দল বেঁধে যাইতাম একদিকে আমাদের দল আর একদিকে কুমিরের দল নদীর তীরে কুমিররা দল বেঁধে শীতের দিন চিত হইয়া শুইয়া আপনার রোদ শুকাইত যেমন তেমন ফির যাইব নি কতক্ষণ বাঘ বগলে বেটা খাই আর কাম পাইছিলাম নির্দোষ হয়েছি ফিরগিরি করতাম কচুয়াতে কিসের জন্য আসছেন কোন দুনিয়াদারের জন্য আসছিলেন না আমাদের মুক্তির জন্য আসছিলেন শুয়ে আছেন আমার আল্লাহ কয় যদি তুমি ওইভাবে দিনের কাজ করতে করতে মারা যাও কথা কন দিনের কাজ করতে করতে মারা যাও লামাগফিরাতুন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা তোমার সকল গুনাহ আল্লাহর পক্ষ থেকে মাফ সব গুনাহ কি আরো যারা কোন সব গুনাহ কি কার পক্ষ থেকে আল্লাহ মাফ করলে কেউ ধরুন না আছে কিন্তু শর্ত কি যদি তুমি আমার দিনের পথের কাজ করো সেজন্য নিহত হও অথবা স্বাভাবিকভাবে মারা যাও উভয়টার জন্যই তুমি আমি আল্লাহর তরফ থেকে ক্ষমার ঘোষণা পেলে তোমার সকল গুনাহ আমি আল্লাহ অবশ্যই মাফ করে দিয়েছি শুধু গুনাহ মাফ করব না তা হয় না তুমি দিনের কাজ করতে গিয়ে গরিবী হয়ে গেছো তুমি দিনের কাজ করতে গিয়ে কষ্ট তোমার সামনে আসছে অনেক দিক থেকে ক্ষতির শিকার হয়েছো তুমি টেনশন করো না ওয়া রাহমাতুন খায়রুন মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলেন তুমি মারা গেলে আমি রহমত দান করব আর জোরে বলবেন না সুবহানাল্লাহ তুমি মরে গেলে কি দান করব আচ্ছা আমাদের চেয়ারম্যান সাহেব মল্লিক রহমাতুল্লাহ আলাইহি কইবো ওনারই তো চাচা দাদা হযরত মাওলানা চান মিয়া সাহেবকে রহমাতুল্লাহ আলাইহি সারা বলবো কথা কয় না বলবো কারণ উনি ছিলেন দিনের একনিষ্ঠ পথের পথিক আর উনি এখনো দুনিয়াতেই আছে যদি ভবিষ্যতে আবার দাদার মতো ওই পথে যেতে পারে সব কিছু ত্যাগ করে যদি দিনের দিকে ধাবিত হতে পারে উনি মারা গেলেও মানুষ বলবে রহমাতুল্লাহে আলাই এটা কেন বলে রহমতটা কি আল্লাহ বলেন খায়রুন মিম্মা ইয়াজমাউন ইয়াজমাউন বলতে কাদেরকে বুঝাইছে এই পৃথিবীর মানুষ কেয়ামত পর্যন্ত যা জমাবে যা দুনিয়ার শুরু থেকে জমাইছে সমস্ত দৌলত যদি এক জায়গায় করা হয় আমার পথের সৈনিককে আমি আল্লাহ এত দৌলত দান করব ওইটার থেকে উত্তম জোরে করনা সুবহানাল্লাহ সমস্ত দুনিয়া থেকেই উত্তম দৌলত তার চাইতেও বেশি সম্পদ দান করি আমি আমার পথে যারা শহীদ হয় অথবা আমার দিনের কাজ করে যারা আপোষহীনভাবে মৃত্যুবরণ করে তাইলে গুনা দুনিয়া থেকে মাফ লইয়া যাওয়ার ব্যবস্থা কি জাতীয় পার্টিকরণ বিএনপি করণ আওয়ামী লীগ করণ না নবীর দল করণ আর আজ তখন নবীর দল করণ দরকার আছে না নাই কেন আছে শুনেন আজকে বাতিল পন্থীরা ইসলামকে ধ্বংস করে দিতেছে ওরা বোমা মারে বোমা মারা ইসলামে আছে ওরা সংখ্যায় কম যারা তাদের বাড়িতে হামলা করে ওরা জ্বালাও পোড়াও করে কথা কন ঠিক না বেঠি
ওরা মতের অমিল হইলি বেচারারে দূরে কতল করে ফারুক সাহেবকে হত্যা করে নাই কথা বলেন মতের বেমিলকে কাউকে শহীদ করে দেওয়ার বা হত্যা করার কোনো বিধান আছে ইসলামে না এইভাবে তারা এরপরে তারা যখন কোথাও হামলা করে সরকারি স্থাপনা ওটা থেকে রেহাই পায় না বুবা প্রাণীও তাদের হাত থেকে রেহাই পায় না নারীরা পর্যন্ত তাদের অত্যাচার থেকে রেহাই পায় না এতে করে বিশ্ববাসীর সামনে মুসলমান মানে একটা সন্ত্রাস মুসলমান মানে কি সন্ত্রাসী পাগড়ি দেখলে আর চুব্বা দেখলে কি আগে পরে শূন্য হবে দেখি এটা কোন দলের সন্ত্রাসী কথা কোন ঠিক না বে ঠিক এই অবস্থায় তারা ইসলামকে নিয়ে গেছে এখন মানুষ পাগড়ি জুব্বা কিছুদিন পরে পরা বাদ দিয়ে দিবে বিমানবন্দরে গেলে আগে পাগড়িওয়ালাকে দাড়িওয়ালারে বেশি ডিস্টার্ব করে কারণ দেখ এটার ভিতরে জঙ্গি থাকতে পারে কেন শাহজালালের কারণে আজকে বাতিল পন্থীরা মাঠে আর আমরা ঘরে ঘুমে আজকে আহলে হাদিস নয় ওরা ওরা যদি হাদিস পড়তো তো মিলাদুন্নবী চোখে দেখে না কেন আনেন বুখারী শরীফ আমি আমার হায়াত পর্যন্ত আমার মৌতের আগ পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম যদি না দেখাইতে পারি জিহ্বা নিজে কেটে ফেলে দেব এরা মুহাদ্দিস এরা কয় বুখারী সবচেয়ে বড় কিতাব অথচ বুখারীতে ইমাম বুখারী লিখেছেন মিলাদুন্নবীর অনুষ্ঠান মিলাদুন্নবীতে খরচ করা এতটাই বরকতপূর্ণ আরে সাধারণ মানুষ তো প্রশ্নে উঠে না ইমানদার তো কথাই উঠে না জান্নাতি হবে আবুল আহাবের মতো ঘোষিত মালউন আল্লাহর দরবার থেকে যিনি লানত প্রাপ্ত ঘোষিত ইমাম তার জন্য নয় আল্লাহর জান্নাত তার জন্য হারাম ওই আবুল আহাব পর্যন্ত জান্নাতের শান্তি পেয়েছেন কিসের বলে শুধু নবী না মুহাম্মদের জন্মে ভাতিজার জন্মে খুশি হইয়া এই আঙ্গুল দিয়ে বান দিয়ে আজাদ করছিল বলছে যা তো করে তোরে আমি আজাদ করে দিলাম আল্লাহর এই আবুল আহাবে নিজে কয় তার আত্মীয়কে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শোনো ভাই ছোট ভাই এই আঙ্গুল মুখে দিলে আমার আর তৃষ্ণা থাকে না সোমবার দিন আমার উপর আজাব হয় না কো ভাই কি লাগে কো বিইতাকাতি সুয়াইবা সুয়াইবাকে আজাদ করার কারণে চিল্লায় কোন না সোহান তোরা হাদিস পড়লে এগুলো দেখ না সুখে নাসাই তিরমিজিতে তো অলরেডি বাবু মাজা ফি মওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি মিলাদুন নবীর অধ্যায় আছে এরা কি আহলে হাদিস কথা বলেন এরা আহলে হাদিস না শুনেন দৌড়ের মাঠে কিন্তু সব ছাত্র দৌড়ায় না কিছু আছে ল্যাং মারে আছে না নাই এর উদ্দেশ্য কিন্তু দৌড়ুন না নিজেও ফার্স্ট হইতো না আরেকজনে দিত এ আতারা ফাতের দৌড়বার দেখুন ফুলাহনের ঠাস ঠুস ফালাই দেবো নাক মুখ ভেঙে বাদ ফাড়িব এরকম বাপজোরটা আছে না নাই এরা ওইরকম ওইরকম মুহাদ্দিস মুহাদ্দিসদের ভিতরে এরকম ল্যাং মারের না মুহাদ্দিস ঢুকছে এরা যত বাতিল ফালতু আলাপ আছে হাদিসের যত বিতর্কিত কথা আছে এগুলো সমাজ সারতেছে কথা কন ঠিক না বে ঠিক মুসলমানরা এগিয়ে যাচ্ছে তাদেরকে পেছনের দিকে দ্বন্দ্বে লিপ্ত করে দিচ্ছে ফিতনায় লিপ্ত করে দিচ্ছে কথা বলুন ঠিক না বে ঠিক কদিন আগে একজনে কয় তাবিজ দেওয়া শিরিক আমি কই এই জন্য আমি একসময় সেটা খেলা দিব ফিরগিরি লেগে না তাবিজ দিব লেগে একটা দর্শি তাবিজ যে শিরিক ই দেখো কই আছে এ তাবিজ হইব কুতিকা এখন মান তাহলে তামিমত রাইট তুই কইছো তো তাবিজ শিরিক তামিমত হুজ করে ওটা আরবি তো তাবিজ বার কর তাবিজের তাকি কর আউযা ইউআফিজু তাবিজান মগা আউযু বিল্লাহ থেকে তাবিজ বলা আউযু রাব্বিন নাস বলা আউযু রাব্বিল ফালাক আছে না নাই আছে আউজ আছে না নাই কোরআন শরীফ পড়বে আউজ পড়ে না মানে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই এখন আর তাবিজ কই ধরে না কোন হন থেকে আমি কোন আদেশ থেকে তাবিজ বের হল তোরা যেমন ডাইরেক্ট না সারা বুঝোস না আজকে আমি ডাইরেক্ট সারা বুঝতাম না সরাসরি দেখাইবে নবী কোন জগৎ কইছে তাবিজ দিলে শিরিক বের হল শেষ কই এটা কি ডাইরেক্ট কুতি দিন এমন আরেক বেড়া জুতা লই লইছে বলে এক সাফার দত সব পালাই নিন সারা গেছে না পাবলিকে বিচার করে লিস কিন্তু মাঠে তো দেখতে হবে কথা বলেন আজকে যদি আপনাদের শাহজাহানপুরে সময় মতো আমি গুনাগার এবং পীর মশাইকে মাঠে না নামতো কি বলেন আপনাদের ইমান আরো দুর্বল হইতো না আরো জোরে কন্যা দুর্বল হইতো কি না এই জন্য আল্লাহর দিনকে সর্বোচ্চ প্রতিষ্ঠা করতে হবে একজন সাংসদ সংসদে দাঁড়িয়ে বললেন মাননীয় প্রধানমন্ত্রী আমার 2 কোটি ভোট আছে আহলে হাদিসের কয় কোটি ভোট আছে বলেন না কিছুদিন আগে শুনেন না আপনারা সংসদে যে বলছেন আহলে হাদিসের এক লোক যে আমার 2 কোটি আহলে হাদিসের ভোট আছে এখন তো শুননি কেউ নাই যদি আমি থাকতাম তাহলে বলতে পারতাম শুনেন ওনার 2 কোটি আছে বাকি 16 কোটি আমার পকেটে আছে কথা কয় না কেন এখন আপনি একটু বুঝা দেখেন মসজিদের ইমাম কারে দিবেন আমগুরে দিবেন না দিবেন
আজকে সরকার যে সনদের মর্যাদা দিয়েছে কওমিদেরকে, এটা সরকারি সেকুলারদের কিচ্ছু হয় নাই, এটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের লস হয় নাই, কারণ ওরা যেখানে জব করে সেখানে ওরা যেতে পারবে না, ওরা কম্পিউটার করলে কম্পিউটার পরে, হৃদয় করলে হৃদয় পরে, কথা কয় না? কিন্তু এটা সবচেয়ে বড় ক্ষতি করবে আমাদের সুন্নিদেরকে। আমরা এক্সামিনেশনে কত কঠিনভাবে পাহারা টাহারা এই সেই সব কিছু দিয়া এই স্কুল কলেজের থেকে হার্ড অনেক বেশি লম্বা সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিয়ে কামেল পাস করি, আর এরা মা বানা ফুতে পেয়েছে 42 বুড়ি একটা, কথা কয় না? ওরা ইংরেজি পড়তে হয় না, ওরা বাংলা পড়তে হয় না, ওরা গণিত পড়তে হয় না, ওরা কোন ধরনের বিজ্ঞানী সমাজ বিজ্ঞান পড়তে হয় না, ওরা শুধু কয়েকটা কোরআন শরীফ আয়াত ফিরিয়ে মানে বট 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 করে। তো সরকার কাদের ক্ষতি করছে বুঝেন? কাদের ক্ষতি করছে? সুন্নিদের ক্ষতি করছে, কথা কয় না? আমার টাইটেল পাস করতে কত বছর লাগছে খবর আছে? আমার কত কয়টা পুলিশ দেখ কয়টা ম্যাজিস্ট্রেট দেখতে হয়েছে আমার, আর ওরা ম্যাজিস্ট্রেট নাই, বাপে বানা ফুতে পেয়েছে 42 বুড়ি একটি, বুঝেন নাই কথা? ডাক্তারে পেয়েছে 1 বুড়ি 42 টাকা, কারণ এর তো ট্যাক্স ম্যাক্স লুয়ে অনেক দাম, আর মা বানা ফুতে পেয়েছে ট্যাক্স নাই তো, শ্রমিক খরচও নাই, ঠিক না? বেঠিক 42 বুড়ি একটি হাতে বিচ্ছিল। এগুলা সুন্নিয়তের জন্য মাস্ত বড় ক্ষতি। আজকে ওরা মাঠ দাপাচ্ছে, সরকার নানানভাবে ওদের দ্বারা প্রলুব্ধ হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে হেফাজতকে সরকার ভয় পায়, হেফাজতের রক্ত চুক দেখে ওরা বাংলাদেশের ম্যাক্সিমাম মডেল মসজিদের ইমামতিটা তাদের হাতে তুলে দিয়েছে। তো ভোট আমরা অনেকেই কই হবে রায় শুনিরা তো আওয়ামী লীগের সঙ্গী, আর কই সঙ্গী হইলাম তো কুঞ্জের সঙ্গী বেটা, রাইতে জিগে না বিশ্বনাথ, দিনে জিগে না খেতাত, কথা কেন? কথা একটাই, শক্তি নিজের শক্তির সবচেয়ে বড় শক্তি, মনে রাখবেন। আমি এমপি হই বা না হই আমি এটা বুঝাতে চাই, সুন্নিরা স্বাধীন হতে জানে। পিসাবরা এদেশে বইয়া খালি মুরগি খাইছে না, কিছু মানুষের ভালোবাসাও পাইছে, কি বলেন? কথা কি খারাপ বললাম? আমি কি সংসদে গেলে আপনাদের সাথে দেখা হবে না? কথা বলেন না দেখি, কারণ আমরার পেশা হইলো আপনারা, পিসাবরার পেশা কিন্তু আপনারা, আপনারা ছাড়া আমরা বাঁচার কোনো পথ নাই। আপনারা ধুয়ে যাম কই, মরলেও আপনাদের মাঝে যাইব, বাঁচলেও আপনাদের মধ্যে, কারণ আমেরিকাতে আমাদের কিছু, আপনারা সবাই তো আমার সম্পর্কে জানেন, একটা দুইটা দাওয়াত আসছে আমেরিকা থেকে লন্ডনে যাওয়ার, আমি বললাম আমার টাইম কই, আমার সময়টাই আমি লন্ডন যাবো আর আমেরিকা যাবো, আমার একজন কদিন আগে স্পন্সর রেডি, আমি বললাম আমি গিয়ে করুন ডাকি, তুমি আগে কও কোন কোন সোয়া বইব, করি হেনাইলে সোয়া বইব কি, তাইলে আমার এক কাম করো যদি টাকা কটা দিবার দাও আমি উমরাত যাই রসুলের দেখি আই, কথা কন ঠিক না বে ঠিক? যে নবীর দরবারের মাটিতে দুইটা গোড় দিতে পারলো আমার দুনিয়া আখেরাতের কল্যাণ যথেষ্ট। আমি আমেরিকাকে ফলো করি না, লন্ডনকে না, আমি আমার মদিনাকে ফলো করি। আমার রসুল রাজনীতি করে নাই, কি বলছেন করে নাই? এই পৃথিবীতে বর্তমান যে শান্তির রাজনীতি সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছেন আমার নবী। আগের যুগে যখন কোনো রাজা কোনো দেশ দখল করতো ওই দেশের প্রজা সব কটার মেরে ফেলাইতো, লালে কালা মেরে ফেলাইতো, কালায় লাল মেরে ফেলাইতো, মঙ্গলে যায় তুর্কি মেরে ফেলাইতো, আরবি মেরে ফেলাইতো। আমার নবী এসে কয় না, সকল ধর্ম সকল বর্ণ সকল শ্রেণী পেশার মানুষ একসাথে বসবাস করার রাষ্ট্র আমি নবী মদিনায় তৈরি করলাম, চিল্লায় কন না সুবহানাল্লাহ। আজকে ওই নবীর প্রকৃত প্রতিনিধিদেরকে জঙ্গি বলা হয়, অপদার্থ বলা হয়, আমরা চুরি করে ঘরে বসে থাকি, আপনাদের খুব লাভ হইব। আচ্ছা আপনারা কি মনে করেন, আওয়ামী লীগ বিএনপি আগে নাকি ইমান আগে? ওগুলা করে যদি ইমান যায় তখন কিরকম হইব? আজকে জামাত ইসলামের সাথে বিএনপি সখ্য, কথা বলুন ঠিক না বে ঠিক? কিছু সুন্নি আছে এরা যাই বলুক কিন্তু যদি বিএনপি ক্ষমতায় যায় জামাতের ক্ষমতা বাড়বে না, তার কারণ আছে তো, জামাত তো ত্যাগ করতেছে, কথা বলুন ঠিক না বে ঠিক? জামাত ক্ষমতায় গেলে ইসলামের কি দশ হইব? সর্বনাই ক্ষমতা গেলে কি হইব? যে সরাসরি খুলে আম বলে হজরত ইয়াজিদ বড় ভালো মানুষ, কথা কোনা কে? হজরত ইয়াজিদ বড় ভালো মানুষ, কথা মনে রাখবেন। আওয়ামী লীগ বিএনপি যাই বলেন ক্ষমতার কাছে সবাই সারেন্ডার করে, ঠিক না বে ঠিক? আজকে 15টা সিট আমরা সুন্নিরা পাই, দেখবেন আমাদের একটা কদর আছে, কথা কোনো? এখন বিএনপিরে যাই বলুন এগুলো জঙ্গি সারেন কোথায়? আপনারা আইন আপনারা দিত বিলিয়ে বলছেন মেয়ে কী করুন, মাঠ রাখবো কেটা
কথা কয় না কথা কোন আওয়ামী লীগের বললে কথা আপনারা তো বুঝবি না হেফাজত আমগুরি ফিডুক আর ফতোয়া দেখ তা আমরার ফতোয়া তো কেউ শুনবে না শুনবে চেয়ারম্যান সব ফতোয়া দিলে কি মানবে তো আপনারা তো কিছু বলবেন জঙ্গিবাদ জায়েজ নাই বা এইভাবে সেইভাবে করেন এখন আপনারা খালি তসবিহ জপবেন আর আমরারে যথাযথই করবেন আমরা কত পারব কথা বলুন এটা কি বুঝেন নাই দেশ কি হইতেছে এখন অনেক কথা আছে বলা যাবে না চৌক একটা দুইটা দিছে আল্লাহ এখানে আর দুইটা দিছে বিবেকের চৌক যা দিয়ে বহু দূর পর্যন্ত দেখা যায় এই আমি গুনাহগার ভারতবর্ষের সূচনা থেকে নি ইসলামের সূচনা থেকে এই যাবৎকাল পর্যন্ত যত হিস্ট্রি আছে সবকটা পাতায় পাতায় আমার মুখস্থ আছে অনেক কিছু দেখতেছি আকাশে মেঘ উপরে থাকলেও ছয় মাস পরে কার্তিক মাস আসবে আশ্বিন কার্তিকের সাংঘাতিক ক্ষিপ্র গতির তুফান কিন্তু ঘরের চালা একটাও রাখবে না কথা বলে না কেন এই যে কার্তিক মাস গিয়ে যাইতেছে না আবার আইব না কার্তিক মাস না এবারে শেষ মনে রাখবেন দুনিয়াটা ঘুরে ফিরে আসে একবার বাংলাদেশ ভারত ইন্ডিয়া পাকিস্তান ভাঙার সময় শুরু হইলো যুদ্ধ এটার নাম রায়ট রায়ট মুরব্বীরা পাইছেন না রায়ট এটার কথা কিন্তু কেউ বলে না হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাই দিয়েছে না তারা এই ব্রিটিশদের চক্রান্তে ৪৭ হিন্দু মুসলিমের দাঙ্গা শুরু হয়ে গেল আপনি বুঝতে পারেন এটা কেমন দাঙ্গা আজকে ইসরায়েলে ৭,০০০ মুসলমান মরছে আমরা সবাই বাইরে আসছি কিন্তু সেখানে কত লক্ষ যে মারা গেছে তার কোনো হিসাব নেই মানুষ বাবুর সিখানায় ওই কসুর টালে যেমনি কসুতে কুবায় এইভাবে মানুষ ধরে ধরে মানুষকে মারছে যেখানে মুসলমানের প্রভাব ওরা হিন্দুদেরকে পাইকারি মারি দিছে যেখানে হিন্দুদের প্রভাব ওরা মুসলমানকে কসু কাটা দিছে কোরআন হাদিসে কি এই মারামারির কোনো বৈধতা আছে আরো জোরে বলেন আছে কোরআন হাদিসে এর কোনো বৈধতা নাই আপনি একজন হিন্দু মানুষের গায়ে অন্যায়ভাবে একটা টোকাও দিতে পারবেন না কারণ আপনি মুসলমান আরো জোরে বলেন আপনি কি নবীর উম্মত মানে কি কিলাকিলি করি না কারণ হলো আমরা কোরআন হাদিস বুঝি না নবী আল্লাহ কি বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোরা হলে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ জাতি সুবহানাল্লাহ আমরা কি জাতি কেন শ্রেষ্ঠ জাতি আল্লাহ বলেন এই জন্য যে তোমরা মানুষের তরে কার তরে সকল মানুষকে সেবা দিবে কারা মুসলমানরা সেবা দিবে কারা মুসলমান কখনো ধর্মযুদ্ধ করতে কোন সাহাবী ধর্মযুদ্ধ করেন নাই সাহাবীর অনেক কাফিরের দেশ দখল করছেন তাদের তাদের ধর্ম উপাসনালয়ে ওনারা যান নাই ধর্মীয় কোনো উস্কানি তারা দেন নাই আজকে মুঘলরা যদি মুসলমানরা হিন্দু মারত তাহলে ভারতে হিন্দু থাকলো যাই হোক কিন্তু এখন নতুন করে প্রবাগান্ডা শুরু হয়েছে কিভাবে একটা জাতিগত দ্বন্দ্ব লাগাই দেওয়া যায় এটা ওই মুরলদের কাজ যারা এখনো জিব্বাটা বের করে বাংলাদেশ এবং ভারতের জমিনের দিকে তাকিয়ে দিয়েছে ওয়ার্ল্ড পুরা ওয়ার্ল্ডের সম্পর্কে কি জানেন এই বাংলার মাটি ইঞ্চি ইঞ্চি সোনায় খাঁটি সুবহানাল্লাহ গণ আমরা মানুষ কতটি ১৮ কোটি মানুষ গোটা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় করে আমেরিকায় রাখা হয় অর্ধেক আমেরিকাতে লইব যদি বাংলাদেশের মতো থাকে আর কি বাংলাদেশে যে ঘনবসতি এরকম ঘনবসতিতে যদি আমাদেরকে আমেরিকায় দেওয়া হয় পৃথিবী সারাটা যেতে পারবো অর্ধেক আমেরিকায় যথেষ্ট কত বড় দেশ মানুষ কয়টা আর বাংলাদেশে এই ৭০ ডিব্বার ভিতরে মানুষ কটি কথা কেন এই বাংলার মাটি কিন্তু ইঞ্চি ইঞ্চি খাঁটি সোনা এর দিকে পশ্চিমাদের লুলুপ দৃষ্টি আছে ওরা জানে তেল বেশি দিন থাকবে না গ্যাস বেশি দিন থাকবে না কিন্তু জমির থেকে উঠো ফসল কথা কেন থাকবে কি থাকবে না এই জন্য ওরা চায় এদেশে ধর্ম সংঘাত লাগাইতে আর আমরা পিসাবরা যদি বসে থাকি আমাদেরকে এখন দ্রুত বেরিয়ে আসতে হবে এটা বুঝে দিতে হবে দেশের মানুষকে না মুসলমান মানে সন্ত্রাসী নয় মুসলমান মানে জঙ্গি নয় মুসলমান মানে উগ্র নয় মুসলমান মানে সহ্য করে মুসলমান ইনসাফ প্রতিষ্ঠা করে কথা বলুন ঠিক না ঠিক হযরত মাওলানা আলী খলিফাতুল মুসলিমিন চিন্তা করতে পারেন ক্ষমতাটা কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে জীবনে যুদ্ধ করতে গিয়ে কেউ জীবিত ফেরত যায় নাই হযরত আলীর সামনে তরবারি নিয়ে যুদ্ধ করতে গেছে জীবিত ফেরত যায় সেই হযরত আলীর একটা জিনিস নিয়ে গেছে এক ইহুদি উনি সাক্ষীও রাখছেন ওনার ছেলে ইমাম হাসান মুসলমানদের শর্ত হলো হাসান মিথ্যা বলতে পারে কিছুদিন পরে মনে হইলো মাওলানা আলী বললেন আমার জিনিসটা কই ইমাম হাসান বললেন আব্বা এটা মুখ ইহুদির বাড়িতে ইহুদিকে দায়িকা বললেন কি রে জিনিস দে কি জিনিস কারি কয় কি আমারটা না তুই নিলে বর্মটা নিলে কি এর বর্ম করে এটা না আমার কয় দূর আনতে জ্বালাত করে এটা আমার
মাওলা আলী কি ফিদা দিছে বলেন ফিদা দিছে হযরত আলী যদি একটা সরমর্থ ইহুদির বাপ 14টাকে কবর হলিল কিন্তু মারামারি করে না উনি আদালতে বিচার দিছে যেহেতু উনি বাদী এইজন্য উনি আদালত থেকে নেমে দাঁড়াইছেন উনি খলিফাতুল মুসলিমিন চিফ জাস্টিস বিচার হলো চিফ জাস্টিস বললেন খলিফাতুল মুসলিমিন সাক্ষী দেন জোরে কর না সুবহানাল্লাহ সাক্ষী দিছে ইমাম হাসান এবং উনার ঘরের এক মুনি বেটারে চাকর কি ইহুদি উত্তেকে হুজুর সাক্ষী লেন দেখছেন একজন উলার ছেলে আর একজন উলার উনার কামলা এরা কি উনার বিপক্ষে বলবে নাকি বিচারক কইল মাওলা আলী ও আমিরুল মুমিনিন আপনার আর কোনো সাক্ষী আছে কো নাই কো মামলা খারিজ আমি বাড়ি জানি সুবহানাল্লাহ বলবেন না আর জোরে কেন কেন এখন এইভাবে দেখুন তো আমরা কি সাহাবিদের জায়গায় আছি এখন একটা হিন্দু ব্যক্তি আমাদের প্রতিবেশী যারা এরা যদি এরকম করে তো অবস্থাটা কি করবেন আপনারা কি বলেন সট্টা দিয়ে কোন মালুর ঘরে মাল উত্তরে তারপরে আলু আনলেন এটা কি ইসলাম নাকি আবু জহেলের খচ্চত কথা কেন কেন সুতরাং এজিদের প্রশ্ন করবেন না ইমাম হুসাইনের কথা হলো ইসলাম যার রাজনীতিও তার কথা বলুন ঠিক না বে ঠিক